বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি মঙ্গলবার রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে গত সন্ধ্যায় এটি প্রায় 1500 কিলোমিটার দূরে ছিল। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় 40 কিলোমিটার। ঝড়ো হাওয়া আকারে যা ঘন্টায় 61 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর উত্তর পশ্চিম দিকে আগাচ্ছে, এটি উত্তর এই পর্যায়ে এই গতিটা ঠিক থাকবে আগামীকাল 11 তারিখ পর্যন্ত, এবং সেটি মধ্য বঙ্গোপসাগরে আসার পরে সেইখান থেকে সেটি রিকাপ করার সম্ভাবনা রয়েছে, সেই ধরনের আশঙ্কা আমরা দেখতেছি। তখন এটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে, তখন আমাদের যে কক্সবাজার উপকূল, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, যে চট্টগ্রাম কক্সবাজার উপকূল এবং মায়ানমারের নর্থ উপকূল, তার মধ্য দিয়ে এটিও আগামী 14 তারিখ সন্ধ্যা 6টা থেকে রাত নাগাদ এটি উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় যখন রূপ নেবে তখন তার গতি, বাতাসের গতি, এখন যে গতি আছে কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত থেকে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, এটি বেড়ে তখন 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাবে যখন ঘূর্ণিঝড় হবে, এবং 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত, এবং সেটি যদি আরও ঘনীভূত হয় তখন সেই ক্ষেত্রে এটি সিভিয়ার সাইক্লোনের রূপ নিতে পারে। সেই ক্ষেত্রে গতিবেগ 120 কিলোমিটার, দমকা এবং জোরো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত তখন বৃদ্ধি পাবে। ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়, তীব্র ঘূর্ণিঝড় থেকে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এটা আমরা আশঙ্কা করতেছি। সেই ধরনের শক্তি নিয়ে যদি অগ্রসর হয় সেক্ষেত্রে এটার অবস্থান, এটা কোন দিকে অগ্রসর হবে সেটার প্রকৃত অবস্থানের উপর নির্ভর করবে। আমাদের উপকূলে যদি আঘাত হানে সেই অবস্থান নিয়ে, তখন ক্ষয়ক্ষতি এক ধরনের অবস্থার মধ্যে হবে। আগামী 11 তারিখের প্লাস তার পরবর্তী সময়ে আমরা আরও নিশ্চিতভাবে বলতে পারবো যে এটি কোন অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। এটি আজকে সন্ধ্যা নাগাদ যেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এবং আগামীকাল 11 তারিখ সকাল নাগাদ এটি তীব্র ঘূর্ণিঝড়, সিভিয়ার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এবং আগামীকাল 11 তারিখ মধ্যরাত নাগাদ এটি ভেরি সিভিয়ার সাইক্লোনের রূপ নেওয়ার আশঙ্কা আমরা দেখতেছি। টেন্টেটিভ আমরা যে আশঙ্কা দেখতেছি, এখনকার যে গতি, এখনকার যে মুভমেন্ট, তাতে বলা যায় যে 14 তারিখ সন্ধ্যা নাগাদ এটি উপকূল অতিক্রম করতে পারে যদি তার এই গতিবিধি সঠিক থাকে।